একবিংশ শতাব্দীর শিক্ষার ওপর যে আন্তর্জাতিক কমিশন গঠিত হয় তার নেতৃত্বে কে ছিলেন জ্যাক ডেলার এবং জ্যাক ডেলার ছিলেন ফ্রান্সের অধিবাসী এবং এই কমিশনে মোট ১৩ জন সদস্য ছিলেন এটুকু তথ্য বোঝা গেল উচ্চ মাধ্যমিক দুই হাজার বাইশ সালের স্টুডেন্টদের জন্য শিক্ষাবিজ্ঞান বা এডুকেশনের একাদশ অধ্যায় শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি বা গ্লোবাল ভিশন ফর এডুকেশন এই অধ্যায়টি থেকে অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরা রয়েছে দেখো প্রশ্নগুলো কী কী একটি আন্তর্জাতিক সংস্থার নাম লেখো একটি আন্তর্জাতিক সংস্থা সেটা হচ্ছে ইউএনও হতে পারে হু হতে পারে এবং ইউনিসেফ হতে পারে প্রতিটি এখানে আন্তর্জাতিক সংস্থার নাম উল্লেখ করা রয়েছে তোমরা যে কোনো একটা লিখবে তারপর শিক্ষা সংক্রান্ত যাবতীয় কার্যাবলী কোন সংস্থার এক ক্রিয়ার ভুক্ত সেটা হচ্ছে ইউএনও ইউনেস্কো হলো ইউএনও এর শাখা যদি আলাদাভাবে প্রশ্ন আসে যে ইউনেস্কো কার শাখা সেটা হচ্ছে ইউএনওর শাখা ইউনেস্কো এর ফুল নেম কি ইউনেস্কো এর ফুল নেম হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন এটি ষোলোই নভেম্বর উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে স্থাপিত হয় ইউনেস্কো এবং এখানে এর হেডকোয়ার্টার হচ্ছে ফ্রান্সে যদি আলাদাভাবে প্রশ্ন আসে যে ইউনেস্কো এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত তখন লিখতে হবে ফ্রান্সে তাহলে এটুকু তথ্য আমরা বুঝতে পারি ঠিক আছে এবার আমরা পরবর্তী প্রশ্নগুলো দেখব তারপর চার নম্বর যে প্রশ্ন আমরা করব একবিংশ শতাব্দীর শিক্ষার ওপর যে আন্তর্জাতিক কমিশন গঠিত হয় তার নেতৃত্বে কে ছিলেন জ্যাক ডেলার এবং জ্যাক ডেলার ছিলেন ফ্রান্সের অধিবাসী এবং এই কমিশনে মোট তেরো জন সদস্য ছিলেন এটুকু তথ্য বোঝা গেল তাহলে কি একবিংশ শতাব্দীর শিক্ষার উপর যে আন্তর্জাতিক কমিশন গঠিত হয় তার নেতৃত্বে ছিলেন জ্যাক ডেলার এবং জ্যাক ডেলরের কমিশনে তেরো জন সদস্য ছিলেন এবং জ্যাক ডেলার হচ্ছে ফ্রান্সের অধিবাসী ঠিক আছে তাহলে চার নম্বর প্রশ্নে আমরা তিনটি তথ্য জানতে পারি এবার দেখো পাঁচ নাম্বার প্রশ্ন তোমাদের মোট বারোটি প্রশ্ন পড়তে হবে প্রতিটি প্রশ্নেই তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট পাঁচ নম্বর প্রশ্ন কি ইউনেস্কো এর ব্যবহৃত এস এর পুরো নাম কি এস টি এম এস ফর সায়েন্স টি ফর টেকনোলজি এম ফর ম্যাথামেটিক্স ঠিক আছে ভালোভাবে পড়বে ছয় নম্বর প্রশ্ন পরিবেশ শিক্ষার ওপর আন্তর্জাতিক সম্মেলন কি নামে পরিচিত সেটা হচ্ছে বেলগ্রেড সম্মেলন এবং ঢাকার সম্মেলন তাহলে কি পরিবেশ শিক্ষার ওপর আন্তর্জাতিক সম্মেলন কি নামে পরিচিত সেটা হচ্ছে বেলগ্রেড সম্মেলন এবং ডাকার সম্মেলন পরবর্তী দেখো কি বলছে দুই সালে অনুষ্ঠিত ডাকার সম্মেলনে আলোচনার মূল বিষয় কি ছিল অর্থাৎ কি দুই সালে যে ডাকার সম্মেলন অনুষ্ঠিত হয় সেই সম্মেলনে আলোচনার মূল বিষয় কী ছিল সেটা হচ্ছে সকলের জন্য শিক্ষা এটাই হচ্ছে আলোচনার মূল বিষয় ইএফএ ইএফএ ফুল নেম কী সেটা হচ্ছে এডুকেশন ফর অল পুরো নামগুলো ভালো হয়ে পড়বে বারবার বলছি ইএফএ এর ফুল নেম তাহলে কী এডুকেশন ফর অল আমরা এর আগে ইউনেস্কোর ফুল নাম জানতে পারি ঠিক আছে এবার নয় নম্বর প্রশ্ন ভারতের শিক্ষাবিদদের মধ্যে কোন শিক্ষাবিদের বক্তব্যে শিক্ষার চারটি স্তম্ভের প্রভাব লক্ষ্য করা যায় সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ শিক্ষার ক্ষেত্রে বিশ্বয়নের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য কি একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হচ্ছে শিক্ষায় বেসরকারীকরণ এবং এগারো নম্বর প্রশ্ন শিক্ষার বিশ্বয়নের ফলে কি ঘটছে সেটা হচ্ছে শিক্ষা পণ্য হিসেবে কিন্তু ব্যবহৃত হচ্ছে এবং সর্বশেষ প্রশ্ন এই তোমাদের একাদশ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন শিক্ষাক্ষেত্রে আইসিটি কিসের সংখ্যে রূপ আইসিটি এর ফুল ফুল নেম বা পুরো নাম আই ফর ইনফরমেশন সি ফর কমিউনিকেশন এবং টি ফর টেকনোলজি ঠিক আছে কি বলছে তাহলে আইসিটি এর পুরো নাম হল ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি বা এক কথা বলছে তথ্য যোগাযোগ প্রযুক্তি তো এই হচ্ছে তোমাদের এগারো নম্বর অধ্যায় থেকে কিছু অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপের প্রশ্নের সাজেশন তো প্রতিটি প্রশ্নই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে অল্প কিছু সাজেশন রয়েছে মোট বারোটি প্রশ্ন ভালোভাবে দেখবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আমরা পরবর্তী ভিডিওয়ে তোমাদের যা আরেকটি অধ্যায় রয়েছে বারো নম্বর অধ্যায় সেখান থেকে কিছু এমসি সাজেশন নিয়ে আসবো তাছাড়া তোমরা ডিসক্রিপশান বক্সটা চেক করলে ওখানে দেখতে পারবে এর আগের অধ্যায়গুলো থেকে এমসিকিউ আট মার্কের এবং ফোর মার্কের কোয়েশ্চনের সাধারণ কিন্তু দেওয়া রয়েছে তো থ্যাঙ্কস ফর ওয়াচিং